সুধী দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের বিষয় বিশেষ করে নবজাতক, শূন্য থেকে প্রায় 5 মাসের বাচ্চা প্রায় চিৎকার করে উঠে, খেতে পারে না, বমি বমি ভাব, বমি করে। তো এসব লক্ষণ দেখা দিলে কী করবে, আর এসব কিসের লক্ষণ? এসব অবশ্যই পেটের ভিতরে ঘ্যাসের লক্ষণ। তো এক্ষেত্রে আপনারা কী করবেন, এক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই এই ফ্লাকুল ড্রপটি সাজেশন করছি। বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। তো এই ফ্লাকুল ড্রপটি আমি দেখে দিচ্ছি। এই যে ফ্লাকুল ড্রপ, এই ড্রপার আছে। অবশ্যই শূন্য থেকে 6 মাসের বাচ্চাকে আপনারা 0.3 মিলি করে আপনারা এই ওষুধটি দিনে 3 থেকে 4 বার খাওয়াতে পারবেন। আর 6 থেকে প্রায় 2 বছর বাচ্চাকে আপনারা 0.6 মিলি করে দিনে 3 থেকে 4 বার খাওয়াবেন। এবং এই ওষুধটি খাওয়ানোর পর অবশ্যই বাচ্চাদের আর কানাকাটি দেখতে পারবেন না। এই ওষুধটি অবশ্যই আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে খাওয়াতে পারেন। এই ওষুধের তেমন কোনো পার্শ্ব পরিলক্ষিত হয়নি। তো এই ওষুধটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিশেষ করে ছোট বাচ্চা যাদের আছে তারা ডিটারজেন্ট এবং সাবান খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে ফ্লাকুলের ভিতরে সিমেথিকন ইউএসপি নামে এক পদার্থ আছে যা ফেনাযুক্ত, যা সাবান এবং ডিটারজেন্ট খেয়ে ফেললেও এই ওষুধটি যদি আপনারা প্রয়োগ করেন তাহলে বাচ্চারা সহজে অসুস্থ হবে না এবং পেটের ভিতরে যেই এই ডিটারজেন্ট এবং সাবান ঢুকে আছে তা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এবং বমি করে বের করে ফেলবে। যদি দর্শক, তাহলে আজকের মতো এখনও বিদায় নিলাম। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলটি এগিয়ে যাবে, সে দোয়া করে আপনাদের কাছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।